হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকের ভিডিও হচ্ছে দ্বিতীয় দিন সমুদ্র মানে পুরীতে আমরা কি কি করলাম তো দ্বিতীয় দিন তো জানোই আগে তো সমুদ্রে স্নান করতে হয় তো আমরা হচ্ছে ভোরের বেলা হাতে ব্রাশ কোলগেট বোতল নিয়ে বেরিয়ে পড়েছি সমুদ্রের আবহাওয়া উপভোগ করতে তো আমাদের পিছনে যে দাদা বা দিদিদেরকে দেখতে পাচ্ছ তারা ছিল আমাদের সাথে মানে একসাথে রুম শেয়ার করেছিলাম আমরা তো আমরা সেখানেই যাচ্ছি তো এই যে দেখো তোমাদের দাদাভাই ঈশানকে নিয়ে তো যাচ্ছে আর আমরা সকলে একটা করে টুপি পরে নিয়েছি কারণ একটু ওয়েদারটা বুঝতে পারছিলাম না যে ঠান্ডা হবে না গরম হবে বারবার বাড়ি থেকে বলে দিয়েছিল যে সকালে অন্তত টুপিটা পরবে সকলে তো সেই জন্য সকলের জন্য একটা করে টুপি নিয়ে নিয়েছিলাম আর এই যে দেখো আমার তো সমুদ্রটা দেখেই মানে এত আনন্দ হচ্ছে মানে সেই পুরনো দিনের কথা মনে পড়ে যাচ্ছে মানে যে টাইমে বাবা মায়ের সাথে গিয়েছিলাম তখন আমার বয়স ছিল প্রায় বারো থেকে তেরো তো সেই টাইমের কথা মনে পড়ে যাচ্ছে তো আর আজকে এই যে দেখো সমুদ্রটা মানে ঠিকঠাক বোঝা যাচ্ছে না এতটা অন্ধকারে আমরা গেছি এতটা অন্ধকারে গেছি তো অনেকেই গিয়েছিল আমরা গিয়েছিলাম শুধুমাত্র ওই যে ভোরের দৃশ্যটা যে সমুদ্রতে এসে যে সূর্যটা উঠছে তো সেটা দেখবো বলে বিশেষ করে আমরা গিয়েছিলাম আর ঢেউগুলো দেখো এত বড় বড় মানে নৌকাগুলো মানে রাতে যারা মাছ ধরছে বা মাছ ধরেছে তারা ফিরছে ওই যে দেখো নৌকাগুলো আসছে আমি তো তোমাদের পুরোটা দেখানোর চেষ্টা করেছি পাট পার্টভাবে ফার্স্ট ডে সেকেন্ড ডে এইভাবেই দেখানোর চেষ্টা করছি তো ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে তোমরা জানিও এই যে দেখো হালকা সকাল হয়ে গেছে আর এই যে এখন এক একটু মানে ভিড় হয়েছে তো এই যে দেখো সমুদ্রটা মানে আমি তো মানে দেখতেই পাচ্ছ আমি কোথা থেকে ভিডিওটা করছি একদম জলে নেমে জলে নেমে ভিডিও করছি আর এই যে তোমাদের দাদা ভাই আমাকে একবার ঈশানকে ধরতে দিচ্ছে একবার ও আমি ওকে ধরছি তো এইভাবেই মানে দুজনে সমান সমান মানে ঈশানকে ও একবার ধরছে আমি একবার ধরছি এইরকম করেই আমাদের সকালটা কাটছে আর এই যে দেখছো সকালে আমি দেখছিলাম যে যেমন মাছ উঠছে মানে মাছ ছাড়াচ্ছে অনেকে জাল থেকে মুক্ত অনেক ধরনের কালারিং পাথর দেখলাম যেগুলো কখনো দেখিনি এইভাবে এতগুলো একসাথে সেগুলো সব দেখলাম তো আমার ভীষণ ভালো লাগলো আর এই যে দেখো ফাইনালি সূর্য মামার দেখা আমরা পেয়েছি এই যে দেখো মানে যেটা ভেবেছিলাম যে জলের তলা থেকে যেটা উঠছে সেরকম নয় তো ওটা কিছুটা উঠে যাওয়ার পর দেখতে পেলাম যে হ্যাঁ উঠেছে আর ওই যে সমুদ্রের পাড়ে মানে বানিয়েছে পড়ি দেখো তোমরা আমরা কটা ভিডিও বানিয়েছি জলপরি বানিয়েছে তো খুব সুন্দর খুব সুন্দর হয়েছে আর এই যে দেখো নানান রকমের মুক্ত পাথর কালারিং দারুণ দেখতে লাগছে মাছ ছাড়াচ্ছে তো আমি একবার ঈশানকে বললাম যে কাঁকড়াটা ধরার জন্য তো দেখো তোমরা ঈশান একবার কাঁকড়াটা ধরেওছে আমিও ধরেছি তো আমি ভেবেছিলাম হয়তো ওগুলো মারা গেছে তো সেটা নয় তো আমি যখন ঈশানকে ধরতে বললাম তখন ওই দাদাভাই বললো না একদম ধরবে না কারণ ওটা বেঁচে আছে জ্যান্ত আছে এখন তো ঈশান ভয়েই ছেড়ে দিল তো তারপরে আমরা ওখান থেকে আসার পরে তো বাইরে ওখানে একটু কচুরি আর ঘুগনি খেয়ে এলাম তো ওটাও খুব ভালো লাগলো তারপর একটু মার্কেটটা ঘুরছিলাম ওই যে ওই যে কাকু দিলেন ঘুগনি তো ঈশান একটু ঘুগনি খাওয়ার বায়না করছিল লুচি ঘুগনি তো সেটাই আমরা খাওয়ার পর একটু মার্কেটটা ঘোরাঘুরি করছিলাম তো সকালটা কি করব সকালে তো আর স্নান করছি না তো সেটাই একটু ঘোরাঘুরি করছিলাম এই যে মার্কেটটা দেখাচ্ছিলাম তোমাদের আর তারপরেই চোখে পড়লো এই যে এই দাদুর দই দইয়ের শরবত তো উনি দই দিচ্ছেন কিন্তু দইটা এত টক মানে আমি কি বলবো মানে এত টক দই আমি কখনও খাই না আমি এমনি সাদা দই খেতে পারি না কারণ টকের জন্য আর এটা তো একদম বিস্তর টক একটু অল্প চিনি দিয়েছে এই যে দেখো অল্প একটু চিনি দিয়েছে মাত্র অল্প তো সেই চিনি আর একটু বিট নুন আর এই যে হয়ে গেল আমাদের দই দিয়ে শরবত তো সেটাই খাওয়া হলো সেটা খাওয়ার পরে সেটা খাওয়ার পরে তাও হলো তোমাদের দাদা ভাই খেলো আমি খেলাম মিশান খেলো মানে একটা থেকেই শেয়ার করে খেলাম কারণ একজন পাশ থেকে বলে গেল যে এটা কিন্তু ভীষণ টক তো তারপরে আবার একটু বাজারটা ঘুরছিলাম তো মাছের বাজারটা দেখলাম নানান রকমের মাছ একসাথে দেখতে পেলাম তো খুব ভালো লাগছিলো যেমন ছিল ভেটকি পমফ্রেট আর একজন দাদাভাই মাছ কাটছে তারটা দেখো একটু মানে সে মানে এত লজ্জা পাচ্ছে মানে যে ওনার কাছ থেকে মাছটা নিচ্ছেন তিনি বলছেন যে নে মুখটা একটু তোল ও ভিডিও করছে তো ওই দাদাভাই তো কিছুতেই মুখ তোলবে না বলছে না না ও ভিডিও করছে করুক আমার মাছ কাটাটার ভিডিও করুক আমাকে ভিডিও ও করতে হবে না আমার মুখ দেখাতে হবে না তো উনি ভীষণ লজ্জা পাচ্ছিলেন সেজন্য উনি দেখো একবারও মুখটা তোলেনি পাশেরজন পাশের জন যদিও একবার মুখটা দেখিয়েছিল তো ওই দাদাভাই কিন্তু একবারও মুখটা তোলেনি তো উনি খুব লজ্জাই ছিলেন আর ওখানে দেখলাম মাছের বাজার মাংসর বাজার মানে সবটাই দেখলাম তো খুব ভালো লাগছিলো আর ফাইনালি আমরা একদম স্নানের জন্য প্রস্তুতি নিয়ে চলে এসেছি সমুদ্রে এই যে দেখো তোমাদের দাদাভাই এখন উপভোগ করছে সমুদ্রে তো আমরা কিন্তু আমি কিন্তু নামিনি তখন আমি ঈশানকে ধরেছিলাম বললামই তো যে ঈশানকে ধরে রাখতে হবে তো এই যে দেখো তোমাদের দাদাভাই উপভোগ করছে এখন তার কিছুক্ষণ পরে তো ও আমি একবার নেমেছিলাম আমাদের যে রুমে যে যারা ছিল তো তাদেরকে আমি বলেছিলাম ঈশানকে একবার ধরার জন্য তো তারা ধরেছিল তারপর আমি তোমাদের দাদাভাই একসাথে নেমেছিলাম তো সমুদ্রটা মানে দেখো সমুদ্রটা একবার দেখো মানে এত সুন্দর এত সুন্দর কি বলবো আমার তো ভীষণ ভালো লেগেছে এমনকি এমনকি আমরা ওখানে প্রায় তিন ঘন্টার মতো ছিলাম মানে দশটায় গেছি আমরা বারোটার সময় ফিরছি তো এই যে দেখো তোমাদের দাদা ভাই আর ঈশানকে একটুখানি সমুদ্রের জল ছুঁয়ে দিয়ে চলে গেল ঢেউ এতে তো এই যে ওরা অনেকক্ষণ ওখানে বসেছিল তখন আমি ছিলাম মানে আমি ভিডিও করেছিলাম সেটাও জলে থেকে তোমরা বুঝতেই পারছ যে আমরা কতটা আনন্দ উপভোগ করেছি আমরা ভয় পাচ্ছিলাম ঈশানকে নিয়ে যে ঈশান কি করবে ঈশান কি আদেও মানে জলটা থাকতে পারবে না কি করবে বুঝতে পারছিলাম না কিন্তু এইভাবে যে এতটা ম্যানেজ করতে পারবো তো বুঝতে পারিনি তারপরে এই যে দেখো তোমাদের দাদা দাদাভাই আমাকে কোলে নিয়ে সমুদ্রে ভিডিও ছবি সব রকম একদম দারুণ লাগছিল এত সুন্দর লাগছিল না তো ঈশানের মানে তারপরে আমরা খাওয়া দাওয়ার পরে এই যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি সাইড সিন দেখার জন্য ঈশান তো ঘুমিয়েছিল রীতিমতো কান্নাকাটি করছিল যে যাবে না বলে তো আমরা সাইড সিন দেখতে চলে গিয়েছিলাম যেমন মাসির বাড়ি পিসির বাড়ি বন্ধ ছিল কিন্তু পিসির বাড়িটা নামা গিয়েছিল মন্দিরটার কাজ চলছিল কিন্তু সাইডগুলো দেখা যাচ্ছিল তো সেইগুলো সব দেখলাম আর কয়েকটা জায়গা দেখলাম যেমন ওঙ্কারেশ্বর মন্দির আর এই যে দেখো প্রথমেই আছে বৌদ্ধদেবের মন্দির বৌদ্ধদেবের মন্দির এটাতে দেখো মানে পাথরের কারুকার্য করা হচ্ছে যেমন পাথর দিয়ে এটা একটা ওই কি গাছ খেজুর গাছের মতো বানানো হচ্ছে একটা মূর্তি কৃষ্ণ মূর্তি বানানো হচ্ছে একটা কচ্ছপ বানানো হচ্ছে এগুলোর সব কিছু কিছু জিনিস আমি ভিডিও করেছি তো এই যে এইগুলোতে আরও পাথরের মূর্তি বানানো আছে তো খুব সুন্দর এত সুন্দর লাগছে না মানে ওখানে তো পুরোটাই পাথর দিয়েই তৈরি তো ওখানে পাথরের মূর্তিটাই বেশি এই যে দেখো আমরা সিঁড়ি দিয়ে উঠছিলাম তো মন্দিরটা কিন্তু বন্ধ ছিল চাবি দেওয়া ছিল তাই মন্দিরের ঠাকুরের ভিডিও আমি তুলতে পারিনি বা ছবিও তুলতে পারিনি তারপরে এই যে ভেতরটা দেখো এই সাইডগুলো সব তুলছিলাম সাইডে এই যে দেখো আর এতটা বোঝা যাচ্ছে না মন্দিরটা আর এইখানে আমরা আবার ছবিগুলো নেমে এলাম আর এই যে এটা পিসির বাড়ি নামছি এটা হচ্ছে পিসির বাড়ি যাওয়ার রাস্তাটা তো পিসির বাড়ি যাওয়ার রাস্তা আর এখানে দেখো পুকুরটা পুরোটা বাঁধানো হচ্ছে আর এই যে কত রাজহাঁস সেখানে দাঁড়িয়ে আছে এখনও কাজ চলছে মানে যে যে জায়গাতেই যাচ্ছি সেখানেই দেখছি কাজ কোনো না কোনো কাজ চলছে আর এত সুন্দর কাজগুলো বানানো হয়েছে না আমার ভীষণ ভালো লেগেছে ভীষণ ভালো লেগেছে আমার ইচ্ছা যে ভবিষ্যতে আমি আর একবার যাবো আর এটা হচ্ছে ওই পিসির বাড়ির সামনে একটা মন্দির আছে একটু দোকানদার আছে এখানে তো এখানে অনেক কিছুই বিক্রি হচ্ছে যেমন পেন মালা চেন অনেক কিছু বিক্রি হচ্ছে তো আমরা সেগুলো থেকে ঘুরে আবার ওই জলের এই যে দেখো এটা হচ্ছে পিসির বাড়িটা মানে এটা পিসির বাড়ি এখানেও কাজ চলছে তাই এখানটা ঢোকা যায়নি আর এটা হচ্ছে ওঙ্কারেশ্বর মন্দির এখানে তো যেখানেই যাচ্ছি সেখানেই দেখছি নতুন নতুন মানে ডিজাইনের তৈরি মানে পাথরের কাজ আছে যেমন নানান রকমের ঠাকুর আছে আর এই যে শিবের মন্দিরটা দেখছো এখানে আমাদের ভারতবর্ষে যেখানে যত রকমের শিব আছে তাদের আকৃতি রকম বা তাদের কালারটা রকম তো সবটা এখানে বোঝানো আছে সবটার নাম দেওয়া আছে তো আমি পুরোটা দেখলাম পুরোটা ভিডিও করলাম তারপরে এই যে এখানে ঝুলন দোলায় রাধাকৃষ্ণ দুলছে এই যে দেখো এটা আরও ভিডিও করলাম ঈশান এখানে মানে দড়িটা ধরে টান দিচ্ছিলো তো দোলাচ্ছিলো তো সেটাও ভিডিও করলাম তারপরে এই যে দেখো আমি এখানে একটা গাভি দেখতে পেলাম তার গাটা একটু হাত বোলাচ্ছিলাম আমার ভীষণ ভালো লাগছিলো এই যে দেখো আমি ভাবতেই পারিনি যে আমাকে এইভাবে হাত বোলাতে দেবে গায়ে আর এই যে এটা হচ্ছে একটা গুপ্ত বৃন্দাবন এটা হচ্ছে আর একটা মন্দির এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন তো এখানেও গিয়েছিলাম মানে সব জায়গাতেই দেখছি যে মানে ওই যে মন্দিরটা আগে দেখালাম ওঙ্কারেশ্বর মন্দির ওটা খুব পরিষ্কার খুব পরিষ্কার ওটা কিন্তু এই মন্দিরটাতে যেন মানে দেখো কালারগুলো একটু চটে চটে গেছে বা কত পাতা পড়ে আছে আর এটা হচ্ছে রথের চাকা এটা ধরে আমরা একটু ভিডিও করেছি আর এই যে এখানে আছে ওই বললাম না বৃন্দাবন এটা গুপ্ত বৃন্দাবন তো এখানে বৃন্দাবনের যে যে জিনিসগুলো আছে সেগুলো হয়তো এখানে বানানো আছে আমি বৃন্দাবন কখনও যাইনি তো সেটা তোমাদের দেখাতে পারছি না আর এই যে নানান রকমের ঠাকুর বললাম তো একসাথে এত ঠাকুর হয়তো আমি কখনও দেখিনি এবারে দেখলাম আমার খুব ভালো লাগলো আর এই যে সব রকমের এখানে ঠাকুর রাখা আছে জগন্নাথ ঠাকুরটা একটু বেশি জগন্নাথ দেবের ঠাকুর তো এটা আমার খুব ভালো লেগেছে আর এই যে দেখো তারপরে আমরা ওখান থেকে তারপরে আমরা যাদের সাথে রুম শেয়ার করেছিলাম সবাই একসাথেই বেরিয়েছিলাম তাদেরকে আর দেখতে পাইনি রাস্তা থেকে কিন্তু গাড়ি আমাদের একটাই গিয়েছিল তো গাড়ির কাছে গিয়ে আমরা দাঁড়াবো বলে সেখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম তো বেরোনোর পথে এই যে দেখলাম মিনি আইসক্রিম আমার আমি ভিডিওতে দেখেছি অনেকবার তো কখনো খাইনি তো আমার কেনার খুব ইচ্ছা হলো তার জন্য আমরা তিনজনের জন্য তিনটে নিয়ে নিলাম তো তিনটে নেওয়ার পরে ঈশান তো বুঝতেই পারছেন এটা আইসক্রিম না অন্য কিছু তো আমি ঈশানকে ছাড়িয়ে দিলাম বলছে মা খুব ঠান্ডা লাগছে আমি বললাম এটা আইসক্রিম তো তারপরে ও খেলো এই যে দেখো আমিও খাচ্ছি মানে খুব টেস্টি ছিল ছোটো হলেও না খুব টেস্টি ছিল আমরা কিন্তু বেশি বললাম না যে বাইরের খাবার খাইনি এই সব টুকিটাকি খাবার খেয়েছি তো এই যে তোমার দাদাভাইও খেলো খাওয়ার পরে এই যে এটা হচ্ছে বিপত্তারিণী চণ্ডীবাড়ি মা চণ্ডীর মন্দির তো এখানে আছে মা চণ্ডীর মন্দির এটা একদম সমুদ্রের গায়ে মন্দিরটা আছে এই যে দেখো বিপত্তারিণী চণ্ডী মা আর আছেন জগন্নাথ দেব এই দুজনেই আছেন এই মন্দিরে তো তারপরে আবার আমরা একটু সিবিচ মার্কেটটা ঘুরতে এলাম বা কেনাকাটিও করেছি তো এটা সেই সব ভিডিও তো করা হয়নি তো যেটুকু আছে সেটুকু তোমাদের দেখাইছি ভিডিওটা সেকেন্ডের ভিডিও কেমন লাগলো প্লিজ জানিও কমেন্ট করোটা